আরে ভাই আমরা গানে বলতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, এটা হলো মাওয়া হাইওয়ে রোড পদ্মা সেতু পাওয়ার আগ মুহূর্তে স্বপ্নের পদ্মা সেতু। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আমাদেরকে একটা বড় কিছু উপহার দিয়েছে বাংলাদেশের মানুষদের, দক্ষিণবঙ্গের মানুষদের জন্য সব থেকে বড় পাওয়া। বাংলাদেশে বর্তমানে পদ্মা সেতুর পরে চলছে হাওয়া, তুমি বন্ধু কালা পাখি। পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। বন্ধু এদিকে আবহাওয়াটাও কিন্তু সুন্দর, কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রৌদ্র, সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমরা একটু পরে টোল প্রদান করব, টোল প্রদান করে আমরা সেতুতে উঠবো, সেতু দেখে আমরা ওপারে চলে যাব ভাঙা চত্বরে। ভাঙা চত্বরটাও আমরা সুন্দর করে ঘুরে দেখব, এমন তো অবস্থায় আমরা খুবই কাছাকাছি সেতুর কাছাকাছি, মাওয়া প্রান্তে আছি আমরা। সেতু টোল দিব, টোলটা দেখাবো দর্শকদেরকে, টোলটা দিয়ে তারপর আমরা সেতুতে উঠবো। আর এপাশে একটু দেখান এই যে রেল লাইনটা কাজ চলতেছে, রেলের কাজ চলতেছে, আমরা হয়তো 2025 সালে আমরা হয়তো রেলটা পাবো ডান সাইডে। আপনি সেতুতে ওঠার ঠিক আগ মুহূর্তে হাতে বাম সাইডে পদ্মা সেতু উত্তর থানা। হ্যাঁ গাইস, এদিকে আসার পরে ডান সাইডটা দেখেন, এখান দিয়ে মাওয়া ঘাটে যাওয়া যায় ফেরি ঘাটে। আর ঠিক আপনার ব্রিজে ওঠার ঠিক আগ মুহূর্তে আমাদের ডানে গেলে আপনি মাওয়া, আগে যে মাওয়া ঘাট ছিল সেখানে আমরা চলে আসছি দর্শক, সেতুর টোল প্লাজা, টোল প্লাজা চলে আসছে, আমরা একটু পরে টোল প্রদান করবো আর কি। তো আগে যে সময় মাওয়াতে আসতাম রাত্রেবেলা ঘুরতে আসতাম, তো আমরা এখানে আসতে পারতাম না, আমরা শুরু দূর থেকে দেখছি যে এখানে যাব কবে, টোল দিব কবে, এখন দেখেন সেই স্বপ্নটা আমাদের পূরণ হয়ে গেল। আমরা আসি এখন টোল দেই, ওপারে চলে যাই, আমাদের দক্ষিণবঙ্গের মানুষ যারা আছে সবাই, দক্ষিণবঙ্গের মানুষের জন্য অনেক উপকার হয়েছে এই সেতুটা। আচ্ছা ভাই টাকা কই, টাকা দিন। আরে মিয়া আমি টাকা কই পাবো, দেখেন দেখেন ফ্রি দেওয়া যায় কিনা। হ্যাঁ সেতুতে চলে আসছে, টাকা দেবে, টাকা দেবেন তো টাকা। আসসালামু আলাইকুম ওই ভাইয়া, আমরা ফ্রি যাইতে পারি না, ফ্রি যাইতে পারি না, ফ্রি যাইতে পারি না, যেতে পারবো না বলছি, আমরা কি ফ্রি যেতে পারবো না টোল না দিয়ে? আপনারা চাইলে কিন্তু পারেন না, আপনারা একটু ফ্রি ট্রিপ করে দিবেন আমাদের জন্য, ফাঁকে ফাঁকে আমাদের দর্শকরা দেখে ফ্রি হয়ে যাওয়া যায়। ঠিক আছে ভাই, আসি ভাই। গাইস গাইস আমরা টোল দিলাম, ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলে আমরা এই যে টোলটা, টোলের এটা দেখান একটু, এই যে 750 টাকা আমরা টোল দিলাম, টোল দিয়ে আমরা এখন ব্রিজের দিকে উঠবো এই আর কি। তো দেখালাম সবাইকে, দেখছেন মানে আমরা মজা করতে করতে মানে টাকার কথাই ভুলে গেছিলাম, টাকা মানে টাকা যে মানি ব্যাগে খুবই কম ছিল, যাই হোক তবুও আছে মোটামুটি, ওপার পর্যন্ত যাওয়া যাবে ইনশাল্লাহ, তারপর হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আমরা একটা এটিএম বুথে থেমে কিছু টাকা। গাইস এখন দেখেন আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু, তার বাহ্যিক রূপ এবং সৌন্দর্য মিলাই কিন্তু এই পদ্মা সেতু, শুধু সৌন্দর্য যেমন তেমন মানুষের সাপোর্ট, মানুষের উপকার অনেক কিছু ইনশাল্লাহ এটার মাধ্যমে হয়েছে। গাইস এই যে পদ্মা সেতুর ফার্স্টের গ্রাফিক্সের কাজটা কত সুন্দর করছে, যারা ডিজাইনার ইন তারা অবশ্যই অনেক ব্রিলিয়ান্ট। এটা হচ্ছে রেল ক্রসিং লেভেল, এই যে রেল ক্রসিং লেভেল, এটা হচ্ছে সেতুর উপরে প্রথম অংশ, যে উপর দিয়ে সাইড দিয়ে আছে সেতুর ভাই সৌন্দর্য বর্ধনের কাজ তো দেখছে বুঝছেন। এই যে নতুন করে এই যে টিকটকার ভাই আমার, টিকটকার ভাই আমার নাট বল্টু খুলছে, সেই নাট বল্টুগুলো নতুন করে টাইট করার জন্য এই যে আমার কাজ চলতেছে ভাই দিয়ে। তো ইয়ে হাসিব ভাই আমরা একটা জিনিস দেখতে পারি, আমরা সেতুতে ঠিক 80 যাব না, কত স্পিড তো সেতু 60 না 80 60 কিলোমিটার মনে হয়। হ্যাঁ 60 কিলোমিটার আমরা দেখবো একটু এই সেতুতে উঠে গেছে, আপনি আমরা টাইমটা দেখেন, আমরা সাইডে সাইডে থাকবো, কতক্ষণ লাগে সেটা আমরা দেখবো আমরা টাইমটা ফুল। হ্যাঁ দেখেন মোট কত সময় লাগে সেতুর উপরে, এই গাড়িটা ওভারটেক করেন তো, যাবো স্বাভাবিক ভাবে যাবো আমার কথা। এই যে গাইস সুন্দর ভিউ, মানে সুন্দর আর পানি
বৃষ্টি মেঘ রোদ আর সাইডে পানি উপর দিয়ে একটা ব্রিজের উপর যদি এইভাবে যাওয়া যায় তাহলে গাইস ফিল করেন আসলে কেমন লাগা উচিত বা হওয়া উচিত অনুভূতিটা কেমন আসলে সেই অনুভূতির জায়গা থেকে আর কি বলছে এটা হচ্ছে সেই পদ্মা সেতু আমরা কি কোথাও দাঁড়াইতে পারবো আশা করা যায় দেখি চেষ্টা করব দাঁড়ানোর জন্য সেনাবাহিনী মনে হয় খুব সম্ভবত আছে কিনা দেখতে হবে একটু আমরা একটু এগিয়ে যাই যদি সুযোগ পাই দাঁড়িয়ে একটা ছবি নেওয়ার চেষ্টা করবো আসিফ ভাই ইনশাআল্লাহ আজকে সুন্দর জোটা আসিফ ভাই আপনি আমি এর আগে যতবার আসছি রাত্রেবেলা আসছি এবং দিনেবেলা রোদ্রের ভিতরে আসছি কিন্তু আজকে সুন্দর জোটা আসলে একটু মনোমুগ্ধকর কারণ বৃষ্টি পরিবেশনা করে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য এই যে গাইস পদ্মা নদী শুধু পানি আর পানি আবার একজন ভালোবাসার প্রেমিক ফুলকে ভালোবাসে সবসময় রাখে এই যে ফুল প্রেমিক ঘটনা হচ্ছে বিনোদন না নিলেই নয় আসলে বিনোদনের মতো কোনো পরিবেশ নেই গাইস পদ্মা সেতু এই ক্লাস থেকে বের প্রচুর বাতাস এই যে তাদেরা সামনে আছেন মামুরা সেলুট জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশের প্রত্যেকটা স্পট এবং পর্যটন কেন্দ্র সহ আসলে প্রতিটা মুহূর্তে তারা যেভাবে বাংলার মানুষদের সাহায্য সহযোগিতা সাপোর্ট এবং কি বলবো মানে সবসময় পাশে থাকা আসলে তাদের জন্য আজকে নির্ঘুমে ঘুমাইতে পারি নিশ্চিন্তে থাকতে পারি তাছাড়া তারা আসলেই অনেক দিক দিয়ে সাপোর্ট করে যে হয়তো প্রথম অবস্থায় মানুষের সমস্যার কারণে তারা কিন্তু এই সমস্যাগুলি করছিল যার কারণে এত বড় হয়ে গেল এখন দেশে গরুর গাড়ি না মানুষের গাড়িও পাওয়া যায় সমস্যা নেই ওরা গাইস এই যে আপনাদেরকে কিছু জিনিস দেখাই যে আমরা এই শুট ভিডিও শুট করার জন্য এই যে স্ট্যান্ড আছে আরও এক্সটার্নাল জিনিসপত্র সব কিছু ধরে দিতে আসবে তো আশাবাদী ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশাবাদী ভালো কিছু হবে ভালো কিছুর উদ্দেশ্যেই বের হয়েছি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা যদি সম্পূর্ণ টুকু না দিলেও ভাই যদি অল্প একটুও দেন তাতেও হয়তো অনেক কিছু পেয়ে যাব কারণ আপনাদের মাঝেই প্রাপ্তি আপনাদের মাঝেই সমাপ্তি আপনারাই সব কিছুই হয়তো ভালোই পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করি এই যে পুরো পদ্মা নদীর মাঝে কিন্তু একটা এই জায়গা গ্রাম কোয়ালিটি চর পড়ছে এখানে মানুষ বসবাস করে চারদিকে পানি শুধু এই এই স্পটটাতে কিন্তু তারা বসবাস করে এটা কিন্তু একটা মোস্ট দেখার মতো ভিউ যেটা সেন্ট মার্টিনে সচরাচর মানুষ দেখে বা পায় এই সাইডটা তো মোটামুটি
যেমন সুন্দর পরিবেশ এরকম একটা ওয়েদার পাইছি ভাই আজকে, জন্য একটু ভিডিওটা লং করে ফেললাম। তারপরেও মানে ওয়েদারের কথা কি বলবো, আসলে আল্লাহ পাকের দান সব সময় তার সর্বোচ্চটুকুই তার বান্দাদেরকে দেয়। এই যে গাইস পদ্মা সেতু, সেই ট্রেন লাইনটা, এই যে মিডল পয়েন্ট, এই যে আমরা এখন নামতেছি কোথা থেকে, আমরা পদ্মা সেতু থেকে নেমে যাচ্ছি। এই যে পদ্মা সেতুর শেষ ভিউ, আলহামদুলিল্লাহ নেমে গেলাম পদ্মা সেতু থেকে। পদ্মা সেতুর এই প্রান্তে চলে আসছে, যাক যথেষ্ট পরিমাণে হয়তো 10-15 মিনিট সময় লাগছে। খুব সুন্দর একটা দৃশ্য ফিল করছে, জানি না আপনারা কতটুকু ভালো লাগবে বা কী হবে। এই যে পদ্মা রিলিফ, এই যে রিলিফ,